তো সবাই জানো আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাইতেছে। চলো আজকে একটু মানে ওখানে একটু বাইরে আসি, দেখি মাল লেগে একটা শাড়ি কিনতে পারিনি, দেখি পছন্দ হয়নি, মানে দুর্গাবাড়ির সামনে যে মেলাটা আছে ওইটার মধ্যে তাই তো দেখি মাল লেগে একটা শাড়ি কিনতে পারিনি, পছন্দ হয়নি। যদি দামা দামি হয় সবকিছু হয়, মানে আমার সেভিংস এর থেকে আমি যে টাকাটা হয় ওইটা ওই সেভিংস এর থেকে আমি কিনু, দেখা যাক চলো যাই। তো মেইন কথা, আমি আইসলাম মালিক একটা শাড়ি কিনতে, মানে দুর্গাবাড়ির সামনে যে মেলা রয়েছে, মানে খুব সুন্দর সুন্দরই শাড়ি আছিল, মানে কাঠি মানে কাঁথা কাঁথা কাঁথার মানে কাঁথা যে কাজ আছে ওই কাজটা একটা শাড়ি আছিল, তারপর নর্মাল বুটিকের একটা শাড়ি আছিল, রেঞ্জেবল মধ্যে আছিল। কিন্তু যখন আমি মারে ফোন করছি, মা আমারে কয় না লই যাতি না, তো দাম বেশি হয়ে যাবো গা। তো আমার এটা উচিত আছিল আর কি, যে আমি নিজের থেকে লই এলাম, মানে এটা আমার মানে কি হয়ে গেছে, আমি ভাবছিলাম মানে একটা দিব মানে রেঞ্জের মধ্যে আছে, কিন্তু মা মারজন কইছে এই কালার একদম মা তো কাঁথা কাঁথা ওই স্টাইলের কথা কইছিলাম আর কি, কয় না 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 আমি একদম পছন্দ করি না। এরপরে আরেকটা ছিল বুটিকের উপরে, মানে খুব মানে মসৃণ ছিল আর কি কাপড়টা, এটাও বাদ মানে কালার বলে বলা লাগে না কি তার করণ, তো আমি আর অন লইছি না আর কি, কিছু করার নাই। কিন্তু মানে কালেকশনটি খুব সুন্দর আছিল, দামও কম আছিল, রেঞ্জের মধ্যে আছিল। তো মেইন কথা এটাই, তো আমি ভাবতেছি আমি নিজের থেকে একটা লই এলামও, মানে শুধু শুধু আবার মারে জিজ্ঞানের কেড়ে আমি নিজের থেকে গিফট দিবো, অবশ্যই পরবো, অ্যাকসেপ্ট করবো, কারণ আমি দিছি 17 মাসে যেটা দিছি এরা অনেক ইউজ করছে না কিন্তু। তো এবার দুর্গাপূজার সময় একটা দিই, এরা নিজের সেভিংস এর থেকে দিবো অবভিয়াসলি, ঠিক না? কারণ বাবারে দিলে বাবা হইতো আমি জানি করতো না, তো মারে দিই এটা আমি জোর জবরদস্তি করে এলে ফরামো, নবমীর দিন আমি যাবো, নবমীর দিন এটা পয়রা বাইর করবো, মানে মানে নবমীর দিন আমার লোক বাড়িতে সময় এটা পয়রা বাইরে দেবো, একদম সোজা সাপটা কথা। গত বছর পূজার মধ্যে তো বেরিয়েছে না, এই বছর পূজার মধ্যে এটা ফিরে বেরিয়েতে লাগবে। তো এটা আমি ভাবছি যে মারা দিমু, তখন মানে আমি ভাবতেছি যে এটা দেয়া লইয়া লই, কালারটাও ভালো লাগছে, দামও ঠিক আছে, তো আমার রেঞ্জের মধ্যে আয়া পড়বো, তো একটা গিফট করাই যাক, ঠিক না? তারা না গিফট করলে আর কারে গিফট করুম, ঠিক না? তারা এত বছর ধরে আমার গিফট করতেছে, তো ঠিক না? মনের মানুষও তো নাই যে মনের মানুষের আমি গিফট করতাম, ঠিক না? মনের মানুষ থাকলে অবশ্যই মনের মানুষেরও গিফট করলাম হইলে, ঠিক না? তো এটা হচ্ছে মেন কথাটা আর কি, ব্যাপারটা। তো এখন মাল লেগে একটা শাড়ি দেখ বাড়ি যেয়ে তোমরা দেখামো আর কি, কারণ ওদিকে এত সাউন্ড যে তোমরা বুঝতা না, তো বাড়ি যেয়ে তোমরা দেখামো আর কি। আমার কালেকশনটি খুবই সুন্দর, মানে খুবই মানে ভালো, আমার খুব পছন্দ হয়েছে কালেকশন। যাই হোক, তো মাল লেগে একটা শাড়ি লইয়া লই, আমি বুটিকেরটাই লোম ভাবতেছি আর কি, তো তোমরা দেখামো, কাপড়টা খুব মসৃণ আছে, লই দিলেও মানে মা পরে খুব আরাম পাইবো আর কি, গরমের দিন না, আর মারা তো আমার মতন প্রচন্ড ঘামায়, তো যাই। মাল লেগে ফাইনালি একটা শাড়ি কিনছি, তারা তোমরা দেখাই, মানে আমার শাড়িটা খুব ভালো লাগছে আর কি, দামও কম, তো এই শাড়িটা আমি মানলাই কিনছি, যাই না মানে এটা ওই কলা পাতা কালারের আর কি, তোমার দেখে ভালো লাগছিল এলে আমি কিনছি, এখন যাই না মার পছন্দ হবে, আশা করি না আমি নবমের দিন তোমরা মানে মারে পরে মানে ফুড়ে আমার লোক বাড়িতে কমু, মানে দেখতে মানে দেখি কি তবে না, মানে এটা আমার মানে একটা ইচ্ছা থাকে না যে আমিও মারে কিছু গিফট করি, ঠিক না? তো এটার থেকে আমি কিছু বাঁচায় বাঁচায় মারে গিফট করছি, ঠিক না? সবারই তো ইচ্ছা হয় যে মানে মা বাবারে গিফট করি, তো আমিও মানে নিজের সেভিংস নিজের সেভিংস করতে, আমি তো অন্য ইনকাম করি না, না তো আমি যে দূরে পারি নিজের থেকে বাঁচাই আমি মানে চেষ্টা করি, মানে মানে একটা শাড়ি দেওয়ার চেষ্টা করছি, মানে চৈত্র মাসে একটা দিছি, তো এ মানে পূজার সময় একটা দিতে আছে যেটা নবমীর দিন পরে বাইরে, কারণ আমি নবমীর দিনে বাড়ি যাবো, সেই আর কি, দেখা যাক মানে মা কিরকম খুশি হয়, আর তোমরাও কেমন হয়েছে, মানে তোমরাও কেমন হয়েছে কইতে পারো, মানে চয়েসটা কেমন হয়েছে এটা কইতে পারো আর কি, মানে ভিতরে আরো কাজ আছে, মানে পড়লে অবশ্যই দেখবা, তো মানে অপেন এন্ড রুম দেখাইতেছে আর কি, বাসটা খুলতেছি না, তো কেমন হয়েছে জানাই মানে এই শাড়িটা আর কি, ঠিক না? যে চয়েসটা কেমন হয়েছে, ঠিক না? সবাই তো মানে চয়েস ভালো না, মানে এটা কলা পাতা কালার, হয়তো ভিডিও থেকে এরকম হইতেছে যাই না ঠিক, কিন্তু এটা কলা পাতার কলা পাতা কালার আর কি, মানে পুরা মানে কলা পাতা যে কালারটা থাকে ওই কালারটার মধ্যে পিঙ্ক পিঙ্কের কাজ আছে আর কি। যাই হোক, তো এই আর কি, ভালোই লাগছে, আমি লইছি, অনেক ইচ্ছা আছে যে মানে একটা নিজে কিনি বা না কিনি এটা আলাদা ব্যাপার, কিন্তু মাল লাগে একটা লোন এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক না? নিজে মা তারা আমার লাগে সবসময় দিয়ে দিতেছে, আমি তারা দিতাম না কিনা, আমিও তারা দিই, ঠিক না? তো এটা ইচ্ছা আর কি, তারা তো আমার সবসময় দেয়, তো নিজে দরকার আমি একটা শার্ট কম কিনুম, কিন্তু আমি মার একটু দম লাগবো, এটা আমার কি আর কি। যাই হোক, তো এটা হচ্ছে মেন পয়েন্টটা, নন জানি না আমার চয়েসটা কিরকম, আশা করি মার পছন্দ হবে, কারণ ছেলে একটা জিনিস দিতে অবভিয়াসলি মার একটা ভালোই লাগবো, ঠিক না? তো বাসের তরি, কারণ তোমরা কত রিয়াকশনটা দেখছো, যাই হোক বাসের তরি, আজকে ভিডিওটা এদুরাই আসিল, বেশি বাড়িতে না ভিডিওটা, তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টাটা।